আসসালামু আলাইকুম গাইস, দেখুন অন্ধকার, কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে, শান্ত বসে আছে, ভাল লাগে না। তো সিলিটি ভাষায় কিছু শান্ত কথা বলবে, মাতবে তো, কেউ সিলিটি বোন ভাই সে ব্যাপারে কষ্ট পাবেন না। আগে থাকতে আমরা বলে নেই, আমরা সিলিটি ভাষা আমাদের সিলেটের বাইরে যারা আছে তারা জানে না, অনেকেই জানে না। তো অনেকে যারা সিলেটে আসছে তারা সিলেটি ভাষা জানে। তো আজকে আমার ছেলে আর আমি কিছু সিলেটি ভাষা বলবো। তো ও ফুয়া কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। কিটা খাইছেন? খাইছি তো, আইছিলাম একটু গোয়া খাইবার লাগি। তোমগো বাড়ি গোয়া আছেনি? জি না জি না, পান আছে, পান খাইতেন নি? গোয়া দিয়া পান খাইতাম, গোয়া দিয়া পান খাইতাম। তা কিটা আর আনছে তোমার মা বাপ? আমার মা আনছে মসুরি ডাল। তোমার মা খেতে আর আনছে? তো ও বলতে চাইছে আমার মা বিরিয়ানি করছে, সেটা বলতে চাইছে, সিলেটি ভাষায় বলে বিরিয়ানি করছে তাই। তো ও ফুয়া তুমি মারতে পারো নি? জি আয় জি আয়, এবার আও, এবার আও, বউ ক বউ বউ বসি। তো খানা খাইবার পারো নি? জি আর তাই নি জি। তো আমি কিছু কথা যে বললাম সেটার ভিতরে বলি, গোয়া মানে কি? গোয়া আমাদের সিলেটের বাইরে তো জানেন না, গোয়া মানে সুপারি দিয়ে পান খাই সেটাকে বলে গোয়া। তারপর ওই যে বললাম যে ফুয়া, ফুয়া মানে ও ছেলে, কি করতেছো তুমি সেটা বলছে, মারতে পারো নাকি, মারতে মানে কথা বলতে পারো নাকি সেটা বলছে। তারপর আবার বলে সিলেটি ভাষায় বলে এবায় আও মানে কাছে আসো, ওবায় যাও মানে ওবায় যাও সেটা বলে। এইসব কথাগুলো সিলিটি ভাষা। তো আজকে আমরা সেই সিলিটি ভাষা কিছু কিছু কথা বললাম, তো আমার ছেলেও সেই কথাগুলো বললে। তো আপনারা ভালো লাগলে শান্তর পাশে থাকবেন, বাসায় আছে তাই শান্ত দুষ্টুমি করতেছে, তাই কিছু কিছু ভিডিও করলাম, সেটা ছেড়ে দিলাম। ওগুলো শান্তর মোবাইল বলতে কি, ওগুলো ভালো না, চলে না, চলে না সেগুলো, তাই এটার জন্য ওটা নিয়ে খেলা করে, দুষ্টমি করে, তাই আর মন খারাপ। যেহেতু কারেন্ট নাই, অন্ধকারে বসে আছে, কারেন্ট থাকলে তো একটু মোবাইল দেখত, তাই এটার লাগে। আর সিলিটির আবার কিতার লাগি, কিতা হয়েছে, কিতা আমার তো মানে কিতার লাগে মানে কি হয়েছে কি বলো সেটা বলে। এগুলো সিলিটি অনেক ভাষা, আমি এদেরকে শুনি, দেখি তাদের ভাষা শুনে তাকিয়ে থাকি, তাই মনে হলো ওরা অনেক ভালোই বলে, ভালো কিছু বলে, তাই তো এইটুকুই। আল্লাহ হাফেজ। দাঁড়াও, তুমি না বললা।